ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম সড়ক ও রেল সেতু রুশ সামরিক বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ সরবরাহ রুটে পরিণত হয়েছে ইউক্রেন যুদ্ধে। কারণ খেরসন অঞ্চলে রাশিয়ার সৈন্যদের কাছে অস্ত্র ও সামরিক রসদ পাঠানোর অন্যতম পথ এই সেতুটি। এবার ক্রিমিয়া সেতুতে ভয়াবহ হামলার ঘটনায় ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেখুন শেখ ফরিদের প্রতিবেদনে। ক্রিমিয়া সেতুর ওপর ইউক্রেনের হামলাকে সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে চিহ্নিত করে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন থেকে রাশিয়ার দখল করে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপের সাথে সংযোগকারী একমাত্র সেতুটির ওপর 17 জুলাইয়ের ওই হামলায় 2 জন নিহত হয়েছেন। ক্রিমিয়াকে রাশিয়ার সাথে সংযুক্তকারী সেতুতে ইউক্রেনের হামলায় 2 বেসামরিক নাগরিক নিহত এবং তাদের শিশু আহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, 17 জুলাই রাতে সেতুতে আরেকটি সন্ত্রাসী হামলা করা হয়েছে, অবশ্যই রাশিয়ার পক্ষ থেকে এই হামলার জবাব দেওয়া হবে, এ সংক্রান্ত প্রস্তাব প্রস্তুত করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রেসিডেন্ট পুতিন বলেন, সামরিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের হামলা একটি অর্থহীন অপরাধ। বৃহৎ এই সেতুটি দীর্ঘ সময় ধরে সামরিক পরিবহনের জন্য ব্যবহার করা হয়নি এবং সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার আহ্বান জানিয়েছেন তিনি। আমি এই কৌশলগত ও গুরুত্বপূর্ণ পরিবহন কাঠামোর নিরাপত্তা আরও উন্নত করার জন্য নির্দিষ্ট প্রস্তাবের জন্য অপেক্ষা করছি বলে জানান পুতিন। এদিকে হামলায় পশ্চিমা দেশগুলোর সম্পৃক্ততার অভিযোগ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ক্রিমিয়া সেতুতে সন্ত্রাসী হামলার সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পৃক্ততা থাকতে পারে। ইউক্রেনের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, রাশিয়ার নির্মিত এই সেতুতে রাতের আধারে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী ও এসবিইউ নিরাপত্তা পরিষেবা। 2014 সালে সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দ্বীপের দখল নেয় রাশিয়া। পরে এই দ্বীপের সাথে রাশিয়ার সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য দীর্ঘ 19 কিলোমিটার সেতুটি নির্মাণ করা হয়। ক্রিমিয়া দ্বীপ দখলে নেয়ার 4 বছর পর 2018 সালে সেতুটিকে রাশিয়ার পরিবহন নেটওয়ার্কের সাথে যুক্ত করে সেটির উদ্বোধন করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধে এই সেতু রাশিয়ার সামরিক বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ এক সরবরাহ রুটে পরিণত হয়েছে। কারণ ইউক্রেনের দক্ষিণের খেরসন অঞ্চলে রুশ সৈন্যদের কাছে অস্ত্র ও সামরিক রসদ পাঠানোর অন্যতম পথ ক্রিমিয়া উপদ্বীপের দীর্ঘ এই সেতুটি। দীর্ঘ এই সড়ক ও রেল সেতুটি গত বছরের অক্টোবরেও একটি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্রেমলিন সে সময় বলেছিল, ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনী ওই হামলা চালিয়েছিল। অবশ্য কয়েক মাস পর ইউক্রেন পরোক্ষভাবে ওই হামলার কথা স্বীকার করে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।